গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অপর্ণা অল টাইম ব্লগে তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যারা আমার ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার থেকে বয়সে যারা বড় তারা আমার প্রণাম নেবে, আর আমার থেকে বয়সে যারা ছোট তারা আমার ভালোবাসা নেবে। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। আর এখন বাজে 8টা, 8টা থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমরা এখন যাচ্ছি আমার বঞ্চিতির ঘর, বঞ্চির ঘর, বঞ্চির মেয়ের আজকে বার্থডে। তো আজকে আমরা যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। আর এখন যাচ্ছি আমার মা আর আমি, আর আমার বোনপোটা দিতে যাচ্ছে, আর দিদি চলে গেছে, আদি সুদীপ এখন যায় না, যাবে এক্ষুনি। তো চলো আজকে আমরা সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা ড্রেস পরে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি, আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো তাহলে, এই যে তিনজনেই রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়েই গেছি। আর এইটা আদি, আদি এই যে পাঞ্জাবিটা পরেছে, এদিকটা একটু দেখাও আদির পাঞ্জাবিটা কেমন হয়েছে। এইটা আমার বোনপো, আর বোনপোর পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখবে, দেখে সব কমেন্ট করে বলবে কীরকম। আমরা সবাই যাচ্ছি, তোমরাই তোমরাও চলো, আমরা সবাই তো যাচ্ছি, তোমরাও সাথে চলো। আমরা এখানে মিষ্টির দোকানে বসে আছি, মিষ্টি নিচ্ছি এখানে। এই যে মিষ্টি রাখা রয়েছে, এই যে মা বসছে আর বোন কটা দিতে যাচ্ছে আমাদেরকে। আমরা এসে গেছি বঞ্জির ঘর, বঞ্জির ঘরের সামনেটা প্যান্ডেল করেছে, এইটা মেন গেটের এন্ট্রি হচ্ছে। আর আমার দিদি দাঁড়িয়ে আছে, আর জামাইবাবু দাঁড়িয়ে আছে। তোমাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা। আমাকে যা ফোন করেছে আমি তাদেরকে ফোন করছি, কোথায় বোঝালা বলছে আজকের দিন আমাকে, কালকে তো বললাম যে আমি কালকে সেই আমার লাল মেয়ের বার্থডে ছিল, সেই কারণে আমি চলে গেলাম। হ্যাঁ, সারাদিনটাই তো জলে জলে ভিজে, তার সব কাজ ফাজ করে আমার খেয়াল থাকে না। আমি না সকালে থাক তাদেরকে শুনে দিই। এই যে জামাইবাবু বসে আছে, আর বার্থডে লেখা আছে, হ্যাপি বার্থডে আদ্দা, আদ্দা কুণ্ডু নাতনির নাম, বঞ্জির মেয়ে তো নাতনিই হয়। আর দেখো ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, এই প্যান্ডেলটা তোমাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। আর এইটা গোডাউন ঘর, এই বঞ্জিতে ঘর এসে গেছি। এইটা বঞ্জি, আর এইটা বনপো, এইদিকেও একটা গোডাউনের গেট আছে। আর এটা আদি গেল, এটা কিচেন, কিচেনটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি এক নজর। এটা ডাইনিংকে চলে এসেছি, এটা ঠাকুর রুম, ঠাকুর দর্শন করাচ্ছি তোমাদেরকে। জানি না অনেক ঠাকুর আছে, কী কী ঠাকুর আছে আমি জানি না।
এটা বঞ্জির ঘরের হোম ট্যুর। আর গেটগুলো এইরকম ডেকোরেশন করেছে। আর এইটা বঞ্জির রুম, আমার মা আর আমার দিদি বসে আছে, আর সুদীপও বসে আছে। আর বঞ্জির এইটা বেড, স্ট্যান্ডেতে বেডে স্ট্যান্ডেতে এরকম বেলুন দিয়ে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। আর লাইট জ্বালানো নেই বলে অন্ধকার পড়া লাগছে। কত সুন্দর এই আলমারিগুলো সাজানো রয়েছে। এইটা ছাদে যাচ্ছি সিঁড়ি। ছাদের সিঁড়িটাও এইরকম বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আর আমার বঞ্জি ছাদ থেকে নেমে আসছে। আর এটা আদি, আর ওই যে নাতনি আদা কুন্ডু, এরই বার্থডে। টেবিলে উঠছে, নামছে আর নুকাচ্ছে। আমি ওকে বলছি একটু হাই করো হাই করো, হাই করে না। এখানেও প্যান্ডেল করেছে ছাদেতে। আর দেখো এখানের প্যান্ডেলের ডেকোরেশন করেছে এইভাবে। আর বঞ্জির মেয়েটা মানে নাতনি সাইকেল চালাচ্ছে, দেখো 5 বছরের মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে। একটুও ভয় নেই। আর এটা আমার মা আর দিদি দাঁড়িয়ে আছে, নাতনি সাইকেল চালাচ্ছে দেখছে। এই একটা স্কুটি, আর এখানটা নাতনিকে সাজিয়ে প্যান্ডেলেতে বস করিয়ে রেখে দিয়েছে। এবার কেক কাটা হবে, ওইটা কেক। কেকটাতেও লেখা রয়েছে আদা বলে, হ্যাপি বার্থডে আদা। আর দেখো কেক কাটছে। আর এইখানে বঞ্জি দাঁড়িয়ে আছে, আর এইখানে আর বঞ্জি দাঁড়িয়ে আছে কেক কাটাচ্ছে।
কেক কাটছে একটু করে খাওয়াবে বলে, আদাকেও খাওয়াবে বা বাচ্চাগুলোকেও খাওয়াবে। আমার নাতনিকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এইটা আমার ভাইঝি কেক খাওয়াচ্ছে এখন। আর এই বাচ্চাগুলোকে আমি জানি না। আর এইটা আদার জেঠু, আর ওইটা জেঠুর মেয়ে, আদ্দা জেঠুর মেয়ে। এই যে দুজনে দাঁড়িয়ে আছে, আদ্দা আর আমার ভাইঝিটা। এখানে এবারে প্যান্ডেলে খেতে আসছি, দাঁড়িয়ে আছি সব। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্যান্ডেলের সামনেটা সব দাঁড়িয়ে আছি। এইটা আমার ভাজ, ভাইজিকে কোলে করে নিয়ে আসে। সব যাওয়া হচ্ছে খেতে, আর এতটাই কাদা হয়েছে প্রচণ্ড। দেখো প্যান্ডেলে খেতে বসে গেছি। আর মেনু নিবু, লবণ আর সালাড আর সস আর মাছের পকোড়া আর রাইস, সাদা ভাত, ডাল, শাক, ছেঁচড়া, পনির আর চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন চাটনি, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি, সন্দেশ। এই ছিল মেনু। আর লাস্টে তো পান মশলা আছে, পান দেয় না, জুয়ান দিয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণকে লিয়ে বাই বাই।